আমি এক জায়গায় দেখলাম যে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এই সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় পড়তেন, তাই এই দুইটা সূরা দিয়া পড়া সুন্নাহ। কথাটা কি হাদিস সম্মত কিনা? হ্যাঁ, এটা আমরাও অনেকবার বলেছি, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারাটি জীবনই তার ফজরের দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে কুল আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যারা হজ উমরা করে তারা কাবাগর তাওয়াফের পরে খুব অল্প মানে তেলাওয়াতে দুইটি রাকাত নামাজ পড়বে, তাওয়াফের পরে তার প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের তিন রাকাত ফরজের পরেও দুই রাকাত সুন্নত, প্রথম রাকাতে কুল আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা দিয়ে পড়েছেন বলে বর্ণনায় প্রমাণিত। তবে মাঝে মাঝে অন্যান্য সূরা দিয়েও পড়া যাবে। একাকী কিংবা ওয়াজিব সুন্নাত নফল নামাজ পড়ার আগে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নাকি হুজুরে বললেন, কথাটা কি এটাও কি হাদিস সম্মত? বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার অংশ উলুমুল কিরাতের যত আইম্মা যত মুফাসসিরিন সবাই এ ব্যাপারে একমত, বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহার এক নম্বর আয়াত। সুতরাং সূরাতুল ফাতিহা পড়লে বিসমিল্লাহ দিয়েই শুরু করতে হবে, এটা সকল কেরাতের আইম্মা মুস্তাহিদের একমত। এমনকি আমরা যে ইমাম হাফসের কেরাত পড়ি, ইমাম হাফসের কেরাতও আপনি দেখবেন সৌদি আরব থেকে বাদশা ফাহাদ প্রিন্টিং কোরআন প্রিন্টিং কমপ্লেক্স থেকে যে বের হচ্ছে হাফসের রেওয়ায়ত, আর মক্কা মদিনাতেও যদিও মানে সাত কেরাত দশ কারি এই সবগুলো কেরাতের উপরে মক্কা মদিনায় আসে, যেমন কি আলহামদুলিল্লাহ এর মধ্যে মক্কা এবং মদিনায় চারজন ইমাম নতুন নিযুক্ত হয়েছেন, তো এদের মধ্যে চারজনই সকল কেরাতে এক্সপার্ট আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে সবচেয়ে অল্প বয়স্ক মানে 26-27 বছর বয়সের শেখ ওয়ালিদ শামসান, যিনি আল্লাহ তার বাবাকে রহম করুন, তার বাবা 13-14 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার বাবার সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল তার ছেলে যাতে মদিনার ইমাম খতিব হয়, কিন্তু আল্লাহ তারা এমন কবুল করলেন যে তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন উলুমুল কেরাতের উপরে এবং কেরাতের সবগুলো শাখা প্রশাখার উপরে আলহামদুলিল্লাহ, এবং এখানে সহকারী অধ্যাপক তার প্রথম হলেন উনি কুবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কুবার ইমাম, আর গতবার রমাদান কেরিমে তিনি গেস্ট ইমাম হিসেবে তারাবি পড়ালেন মাক্কাতুল মুকাররমায় মসজিদুল হারামে, এই গত সপ্তাহে সৌদি বাদশার স্পেশাল ফরমানে তিনি কাবার ইমাম হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ, শেখ ওয়ালিদ শামসান। মানে আলহামদুলিল্লাহ মানে হালকা পালকা সুন্দর, এত সুন্দর তেলাওয়াত করেন এবং সবগুলো মাখরাজ এত সুন্দর করে, মানে মনে হয় যেন ঝরে পড়ছে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। তো ওখান থেকে উনি হাফসের কেরাত সাধারণত মক্কা মদিনায় সবসময় তেলাওয়াত হয়, তো ইমাম হাফসের যে সনদ এর মধ্যেও এটা প্রমাণিত বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ, এই জন্যে সূরাতুল ফাতিহা পড়লে বিসমিল্লাহ দিয়েই শুরু করতে হবে, সেটা সব মানে সব নামাজেই সকল নামাজ।